সুন্দর পরিবেশ যদি আমার যে কোনো সিনেমাটিস যদি অল্প ভয়েস মিলামিশি হয় তো প্লিজ হাতে তালি আশীর্বাদ করবেন না যদি খারাপ লাগে তো ইট ছুঁড়ে মারবেন কিন্তু আমাকে না পাশাপাশি লোকে মারবেন ঠিক আছে আসুন যদি আমরা মা কালী মন্দিরকে বলি হে মা আমার মায়ের ভীষণ শরীর খারাপ ভালো করে দাও বা আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে তাকে ফেরত দাও আমরা কেন কেন বলি যদি আমাদের সিনেমাটিস অমিতাভ গোবিন্দা দেব জিৎ প্রসেনজিৎ সুনীল শেঠি হৃতিক সবাই একটা প্রশ্ন বলেন তিনি কি বলবেন তাদের মনে কি দুঃখ আছে যদি অল্প মিশা বিষয় ছোট্ট তালি চাবো আসুন সর্বপ্রথম সুপারস্টার অমিতাভ বচ্চন ওনার মায়ের ভীষণ শরীর খারাপ উনি কি বলছেন মাকে বচ্চন সাহেব जिंदगी में कभी किसी के सामने झुका नहीं आज आज लवारिस तुम्हारे सामने घुटने खड़ा हुआ वरना कभी किसी के सामने झुकता नहीं एक तुम एक बोमा हाय जब ने भी चंद सासे के निर्माण चंद सासे हाय माँ और आपके दिलों ममता माँ तो मेरी माँ को ठीक करते माँ मेरी माँ को ठीक करते माँ मेरी माँ को ठीक करते एक बात बोलो अगले सुपरस्टार ঋতিক রোশন যদি কিছু বলবেন মায়ের মন্দিরে বাকি চাইবেন তিনি কি বলবেন কি চাইবেন ছবি কই মিল গিয়া ঋতিক কেমন হাঁটতো কেমন কথা বলছো উনি কি চাইছেন ছবি কই মিল গিয়া কেমন ঋতিক হাঁটে প্লিজ তাকাবেন পারবেন ঋতিক কেমন হাঁটে হাই মেয়ে রোহিত বলরা তিনি আগেছে রে বাবা বলে মানে আগে বল বেটা বিদা তাই নিয়ে আমাকে বল দেয় গরে মা মেরা কি স্ত্রী নিকলা আর আপলো দেখে আলে দে দেখে গা মা স্পাইরা মা কেন রে বাবা পা আগে রাত দিন মত তো মুঝে মেরা প্যার লড়া দেবা মুঝে মেরা প্যার লড়া এই কথা বলল তো সুপারস্টার সুনীল শেঠি তার ভালোবাসা তো ছেড়ে চলে গেছে উনি চিচিয়ে কেঁদে কেঁদে কি বলছেন মাকে সুনীল শেঠি তার ভালোবাসা তো ছেড়ে চলে গেছে সুনীল শেঠি मुझे बेटा प्यार लौटा देवा এরপর আমাদের সুপারস্টার রাজপাল যাদব ও যদি মাকে কিছু বলবেন বা চাইবেন তিনি কী বলবেন তিনি কী চাইবেন রাজপাল যাদব কেমন হাঁটে কি বলছেন মাকে রাজপাল যাদব কেমন হাঁটে মেরে রঙ্গিলে রতন তুমারে বারে সারে বহুত সমঝ কর আয়ে হ্যাঁ মা হম জিস লড়কি সে প্যার করতে বো সালি হমকো ভাইয়া বোল দেতা হ্যায় হমারে জিন্দগি মে ক্যা প্যার কা কোই লাইট হি নি চলেগা দেখো মিয়ত বর তুমারে নজর মে কোই লড়কি হ্যায় মা তো মেরি শাদি করায় দো মা মেরি জোড়ি জমায় দো মা মেরি শাদি করায় দো এই কথাটা শুনে আমাদের সুপারস্টার আমার ভগবান আমি তার সঙ্গে দুবার শো করেছি আমার জীবনে ফার্স্ট ভোকালস গোবিন্দা গোবিন্দা যদি কিছু বলেন মায়ের মধ্যে তিনি কী বলবেন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গেছেন উনি কেন্দ্রে 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 উনি কী বলছেন মায়ের গোবিন্দা আরে यार प्यार करते करते दीवाना बना गया हां मैं इस लड़की से प्यार करता हूं वो लड़की मेरे सीने पे लात देकर चले गए वाह अरे आंखों में वाह मेरे आंखों पे सिर्फ दर्द ही छोड़ गया वाह सिर्फ दर्द ही छोड़ गया वाह दर्द ही छोड़ गया এই পরে আমাদের পিছনে মানে বাংলা সিনেমার সবচেয়ে সুপারস্টার জিতের ভালোবাসা তো ছেড়ে চলে গেছে জিৎ মাকে কেঁদে কেঁদে কি বলছেন জিৎ কি বলছেন মাকে কেন কেন আমার জীবনে চিন্তা ভাইনি মা তুমি সত্যিকার মা লাগে মা আমার ভালোবাসা ফেরত দাও মা ফেরত দাও মা এরপরে তার পিছনে আমাদের সুপারস্টার দেব দেব চলে এসেছেন মায়ের মন্দিরে কি বলছেন দেব কেমন হাঁটে কেমন কথা বলে দেব কি বলছেন মাকে দেব এই যে আপনি বলছি শ্বশুরমশাই ভালোবাসা করতে গেলে না বুকে পাতা দরকার সে কি আমার আছে আমি আপনাকে ভালোবাসি এটা আমার ক্যারেক্টার এটা আমার ক্যারেক্টার এর পিছনে আমাদের সুপারস্টার জনি লিভার উনি কি বলছেন মাকে জনি লিভার জনি লিভার কেমন হাঁটে কি বলছেন উনি কি চাচ্ছেন মাকে কি বলবেন মাকে জনি লিভার কেমন হাঁটে अरे माँ मैं जिससे प्यार करता हूँ उसका बाप मेरे को डंडा लेके भेज रहा है अरे प्यार करे जोड़ी वाली करे माँ अगर तुम्हारे नहीं कोई लड़के माँ तो मैं जोड़ी जमा दे माँ मेरी शादी कराए दे माँ मेरी शादी कराए दे चलो এই বড় বড় সুপারস্টার নানা পাটেকর উনি কি বলছেন সবাই আসলেন চাইলেন চলে গেলেন উনি বসে বসে সবাইকে তাকাচ্ছিল এরপর নানা পাটেকর কি বলছেন মাকে নানা পাটেকর ছয়
नहीं मांगना मेरे को, क्या मिला मेरे को, एक बंडल बिजली और माचिस, नहीं मांगना मेरे को तेरे पास। ऊंचो कान फीके पकवान चांदी खदर सोने की पिकदान सोना सिबान फिर भी मेरा देश बेमान क्या बताऊं सलाइक मचल आदमी खिचड़ा बना देता है। नहीं जीना मेरे को तेरे पास, एक कलम वाली भाई लिख मोहब्बत की पैगाम लिख मैंने लिखा मुझे क्या मिला फांसी की सजा। नहीं जीना मेरे को तेरे पास, नहीं जीना मेरे को तेरे पास। चलो थैंक यू।